আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামারেন হ্যাচারির পক্ষ থেকেই আপনাদের মাঝে আমি না দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থ সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় তো আজকের আলোচনা পর্বে রয়েছে আপনারা জানেন আমরা পিবিসি নেটগুলা বিক্রি করে থাকি তো অনেক মানুষের জিজ্ঞেস করে কমেন্টে প্রশ্ন করে থাকে ভাই আমরা পিভিসি নেট বাউন্ডারির জন্য কোন নেটগুলো ভালো হবে এবং কি কত নাম্বার গ্যাপ এবং কি কত নাম্বার তার হয়ে থাকে শুধু বাউন্ডারির জন্য আজকে শুধু ভিডিও করতে যাচ্ছি শুধু বাউন্ডারি বেড়ার জন্য পিবিসি নেট কয়েন্সি গ্যাপ কয়েন্সি উচ্চতা এগুলো আবিষণীয় কথা না শুরু করা যাক সেই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই এই যে তারগুলা দেখছেন এটা কিন্তু চৌদ্দ নাম্বার তার আছে এটা কিন্তু আপনার ষোলো নাম্বারও আছে এটা আপনার কিন্তু বারো নাম্বার আছে এটা কিন্তু আপনার দশ নাম্বারও আছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা এটা আপনি কিন্তু চার ইঞ্চি গ্যাপ এটা কিন্তু আপনার দশ নম্বর তার চার ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারপরে চাইলেও এটা চাইতে আপনার একটুকা সাইজে ই আছে এটা এলো আপনার আপনার বারো নাম্বার তার এখানে আছে আপনি আড়াই ইঞ্চি গ্যাপ এটা আছে আড়াই ইঞ্চি গ্যাপ আর এটা আছে আপনার তিন ইঞ্চি গ্যাপ তো আপনি চাইলে যে কোনো গ্যাপ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাউন্ডারি বেড়াগুলো এগুলো কিন্তু আমি আবার বলছি এগুলো কিন্তু পিপিসি নেট এটা যে ভিতরে এটার উপরে প্লাস্টিক এটা অনেক টিক্সই দেখা গেলো যে আমাদের কিন্তু সবসময় আমরা বলে থাকি যে ভাই পিপিসি নেটগুলো আপনি নেন কারণ কিসের জন্য পিপিসি নেটের ভিতরে অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেমন আপনি এই পিপিসি নেটগুলো ব্যবহার করলেন এবং যেখানে লাগাবেন ওখানকার কিন্তু সবুজ রং হয়ে থাকবো এবং কি এটার সবুজ রঙের যে একটা কালার এই কারণে কিন্তু আপনার যে বাউন্ডারি বেড়াগুলা একটা সৌন্দর্য একটা বৃদ্ধি পাবে বুঝতে পারছেন তো এটার ভিতরে যে একটা অংশ আছে তো এই যে উপরে প্লাস্টিকটা এটা যদি আপনি দশ বছর যায় ভিতরে যে যে তার গোলা রয়েছে সেই তার গোলাও কিন্তু আপনারা আরও দশ বিশ বছর যাবে কারণ এটা উপরে প্লাস্টিক আছে যে কোনো সময় পানি পড়লেও জং ধরবে না জং আসবে না কোনো দেখতে পারছেন এটা কিন্তু ভালো মানের একটি তার এটা কিন্তু আমাদের কাছ থেকে সবসময় পাবেন এটা কিন্তু অনেক মানুষ জিজ্ঞেস করেন ভাই এটা কয় ফিট হয়ে থাকে ভাই এটা ছয় ফিট পাঁচ ফিট তিন ফিট চার ফিট ছয় ফিটের উপরে এই জিয়াই তার হবে না বিশেষ করে বাউন্ডারি বেড়ার জন্য বারো নাম্বার এবং কি চোদ্দো নাম্বার যে নেটগুলা ছয় ফিটের উপরে হবে না কিন্তু আপনি অনেক বলতে পারেন কিন্তু ছয় ফিটের উপরে হবে না সব এটে নিচে আপনি তিন ফুট পর্যন্ত নিতে পারবেন তো এই সাইডে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বারো নাম্বার এখানে কিন্তু আমাদের গ্যাপ রয়েছে দুই ইঞ্চি গ্যাপ এখানে কিন্তু দুই ইঞ্চি গ্যাপ রয়েছে এই দুই ইঞ্চি গ্যাপটা কিন্তু অনেক মানুষ চায় যে বা আমরা দুই ইঞ্চি গ্যাপটা ব্যবহার করবো দুই ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ ব্যবহার করার ফলে কি হয়ে যায় দেখা গেল যে আপনার আপনার দেশি মুরগি পালন করতেছেন যে কোনো মুরগি পালন করতেছেন আপনি ছেড়ে লালম্বন করতেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনি দুই ইঞ্চি আপনার জন্য ভালো কারণ এই দুই ইঞ্চির ভিতরে দেখা গেলো যে আপনি বাচ্চাগুলো চলে যাবে না কিন্তু আপনি দেখা গেলো যে তিন ইঞ্চি গ্যাপগুলো চার ইঞ্চি গ্যাপগুলো এগুলো কিন্তু ভিতরে আপনি যেগুলো এক মাস দেড় মাস বয়সে বাচ্চাগুলো এগুলো কিন্তু বের হয়ে যাইতে পারবো বুঝতে পারছেন তো আপনারা বাউন্ডারি বাড়ার জন্য এবং কি আপনারা সবসময় এটাই ইউজ করেন আর এই বাউন্ডারি বাড়ার জন্য এইটা আপনার দেশি মুরগি অথবা যে কোনো মুরগির ক্ষেত্রে হয় তো আপনারা চাইলে দেখেন এখানে কিন্তু আপনার দুই ইঞ্চি আছে আপনার এখানে কিন্তু দুই ইঞ্চি আছে আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই ইঞ্চি এটাও কিন্তু শক্তিশালী তার ওই দেখা গেল যে এটা আমার বারো নম্বর তার এটা এটা দশ নম্বর বুঝতে পারছেন এটা আপনি যে কোনো সাইজের গ্যাপ চাবেন কাছে কিন্তু অনেক ধরনের নেট রয়েছে এখানে কিন্তু এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি গ্যাপগুলো কিন্তু আমাদের কাছে আমাদের কাছে পাবেন তো অনেক মানুষের জিজ্ঞেস করে আমাদের সোয়া ইঞ্চি গ্যাপগুলো কীরকম হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যাপগুলো কিন্তু একই একদম ছোটো দেড় ইঞ্চি গ্যাপগুলো বুঝতে পারছেন এটা কিন্তু বারো নাম্বার তার দেড় ইঞ্চি গ্যাপ এই যে তার পাশে দেখতে পারতেছেন এটাও কিন্তু বারো নাম্বার তার এটা আপনি বারো নাম্বার তার দেড় ইঞ্চি গ্যাপ প্রত্যেকটা মালের কিন্তু প্রত্যেকটা মালই কিন্তু আমাদের কাছে মজবুত পাবেন সব সময় তো এই যে দেখতে পাচ্ছেন বারো নাম্বার তার এই যে বারো নাম্বার তার এটা বারো নাম্বার তার কিন্তু এটাও আপনার কয় ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ অনেক মানুষের জিজ্ঞেস করে দেড় ইঞ্চি কাছে একটু সাইজ একটু বড় অথবা ছোট আছে না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোয়া ইঞ্চি গ্যাপ এটা কিন্তু সোয়া ইঞ্চি গ্যাপ এটা আপনার দশ নাম্বার তার বুঝতে পারছেন আবার এই যে এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি এটা কিন্তু দুই ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ এই যে আপনি এই যে জায়গায় আছে আড়াই ইঞ্চি গ্যাপ এই যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু আড়াই ইঞ্চি গ্যাপ এখন আপনি অনেক মানুষের প্রশ্ন করতে পারেন যে ভাই এক ইঞ্চি গ্যাপগুলা বাউন্ডারি বেরার জন্য হয় না বা এক ইঞ্চি গ্যাপের বাউন্ডারি বেড়া খুবই কম দেয় কারণ এটা ব্যয়বহুল হয়ে যাবে এটা রেটটা অনেক বেশি তো চাইলে আপনারা এগুলা মাল সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত হতেই আমাদের সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি এবং কি সরাসরি আমাদের খামারি কাছে দিচ্ছি কারণ আমাদের এখানে পাইকারি রেটের মালগুলা বিক্রি করা হয় দেখা গেল যে আপনি একটা দোকানে গেলেন আপনি নতুন অবস্থা কালে কিছু বুঝলেন না তো অবশ্যই আপনারা যারা ফার্মিং করতেছেন করবেন এবং কি যারা লিচুর বাগান দেবেন বিশেষ করে যারা কলার বাগান আছে অনেক ধরনেরই খামারি তৈরি হয়ে থাকে বাউন্ডারি বেড়া হয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাল মালগুলো নিতে পারবেন আমার এই স্ক্যানের ভিতরে নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে আপনারা কল করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলায় এরাঙ্গা বাস স্ট্যান্ড বলা অবস্থিত আমাদের দোকানটা বাংলা খামার অ্যান্ড হ্যাচারি ওকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন